ধনু রাশি ধনু লগ্ন সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম যাদের ধনু রাশি এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাতে ধনু তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কায়িক পরিশ্রমের কারণে শরীরে কিন্তু আপনারা একটু হলো ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান বাচ্চারা আপনার পছন্দ মতো কাজ নাও করতে পারে যা আপনাকে রাগান্বিত করবে আজ অর্থগতভাবে দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটি সুবিধাজনক নয় আজ বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই সংযত জীবনযাত্রা করুন রাগকে একটু কম করুন কমান রাগ কিন্তু স্বল্প পাগলামের একটি রূপান্তর মাত্র এটি আর্থিকভাবেও কিন্তু আপনাদেরকে ক্ষতি করতে পারে আর যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু আজ অফিসের পরিবেশ অতুলনীয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি হবে কর্মেও গতি অনুভব করবেন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে চাপিয়ে দিতে গেলেই কিন্তু ক্ষতি আপনি যদি একটি মসৃণ যাপন করতে চান এবং জীবনযাত্রার একটি স্থিতিশীল মান বজায় রাখতে চান তবে আপনার আর্থিক সম্পর্কে আরও বেশি মনোযোগী হওয়ার প্রয়োজন বন্ধু একইভাবে কোনো অচেনা ব্যক্তিদের থেকে একটু সাবধান হন বন্ধুত্ব গাঢ় হওয়ার আগে কার সাথে বন্ধুত্ব করছেন কেন করছেন কি জন্য করছেন কোথায় করছেন কিভাবে করছেন সমস্ত বিষয়ে আগে থেকে ভাবনা চিন্তা করে নিতে যেন ভুলবেন না আজ আপনি সবার থেকে দূরে সরিয়ে গিয়ে একাকী নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন সেই সময়টিতে নিজের ব্যক্তিত্বের মূল্যায়ন করার চেষ্টা করুন আজ আপনাদের বিচার বিবেচনা বা অতিরিক্ত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা হ্রাস পেতে চলেছে এক কথায় মতিভ্রম হতে পারে আর তাই আজ কোনো কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজকের দিনটিতে রোম্যান্সের প্রভূত পরিমাণের সুযোগ আপনারা পাবেন তৎ সত্ত্বেও বলব না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের মতো আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার চেষ্টা করুন আপনি যদি কোনো জায়গায় কাজ করেন সেখানে বিপরীত লিঙ্গের কোনো সহকর্মীর প্রতি আপনারা আকর্ষিত হতে পারেন বা সে আপনার প্রতি আকর্ষিত হতে পারে কাউকে যদি প্রেমের প্রস্তাব দেওয়ার ইচ্ছা থাকে আপনি আজ দিতেই পারেন সেখানে আজ আপনারা সফল হবেন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী একটু হলেও কিন্তু শক্তিশালী থাকছে